আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের দেখাবো সবথেকে সহজ সিম্পল একটা রেসিপি যার নাম হচ্ছে মাটরি বা ঠেকুয়া। বিভিন্ন জায়গায় এটাকে বিভিন্ন নাম দেওয়া হয়। এই রেসিপিটির জন্য আমার নারকেলের কুড়ো লাগবে, তাই জন্য আমি একটা নারকেলকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি ডেসিকেটেড কোকোনাট থাকে তাহলে কিন্তু সেটাও ইউজ করতে পারেন। অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন, আর অনেক বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সহজ সিম্পল রেসিপি। এবার আমি নারকেলটাকে একটা কুর্নির সাহায্যে কুড়ে নেব। আপনারাও এভাবে কুড়তে পারেন, আবার মিক্সচারের মধ্যেও গ্রাইন্ড করে নিতে পারেন। নারকেল আমার ভালোভাবে কোরানো হয়ে গেছে, এবার আমি পরের স্টেপে চলে যাব। মাটির জন্য এখানে আমি একটা বাউল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব 2 কাপ ময়দা। আর আমি কিন্তু সব মাপগুলো এই কাপের সাহায্যে আপনাদের দেখাবো, যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। এবার নিয়ে নিচ্ছি আমি এখানে 1 কাপ আটা, নিলাম 2 কাপ ময়দা, 1 কাপ আটা, আর নেব এখানে ওই কাপেরই 1/4 ভাগ সুজি। এবার খুব ভালোভাবে মিক্স করে নেব, আর এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 চামচের মতো এলাচের পাউডার। এবার হাতে করে খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই কাপেরই 1 কাপ কোরানো নারকেল। এগুলোকে আবারও ভালোভাবে একটু মিক্স করে নেব হাতে করে। আর আমি 1/2 কাপ নিয়েছি ওখানে ঘি। ঘিটাকে কিন্তু আগে থেকে আমি মেল্ট করে রেখেছিলাম। এবার পুরো ঘিটা আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব, আর হাতে করে কিন্তু খুব ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে এটাকে মেখে নিতে হবে। খুব ভালো করে সময় নিয়ে ময়ানটা দেবেন, যতটা সময় দিতে পারবেন তাহলে কিন্তু ততই আপনার এই মাটরিগুলো খেতে মুচমুচে হবে। এক হাতে অসুবিধা হলে আপনারা দুটো হাতও ইউজ করতে পারেন। খুব ভালোভাবে কিন্তু এই সময় নিয়ে এই কাজটা অবশ্যই করতে হবে। এবার হাতে করে একটু এরকম কিছুটা পরিমাণ আটা নিয়ে দেখবেন যে এরকম একটা গোল শক্ত ডোয়ের মতো তৈরি হচ্ছে কিনা। যদি দেখেন তৈরি হয়ে যাচ্ছে তাহলে কিন্তু বুঝবেন আপনার এই মিশ্রণটা মাখা একদম ময়ান দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমি দিয়ে দিলাম এখানে ওই কাপেরই 1 কাপ চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, বেশি মিষ্টি খেলে আর একটু বাড়িয়ে দিতে পারেন, আর যদি কম পছন্দ করেন কমিয়ে দিতে পারেন। এবার হাতে করে খুব অল্প অল্প জল এভাবে ছিটিয়ে ছিটিয়ে এই ময়দাটাকে মেখে নিতে হবে। একবারে কিন্তু অনেক বেশি জল দিতে যাবেন না, এই আটা ময়দার মিশ্রণটা কিন্তু একটু শক্ত শক্তই মাখতে হবে, একদম কিন্তু নরম করা যাবে না। দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমার এই আটার মিশ্রণটা দেখে কতটা শক্ত শক্তভাবে আমি মেখে নিচ্ছি। আপনারাও ঠিক এরকম করেই মেখে নেবেন, একদমই একে নরম মাখা যাবে না। এই মাখাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে একটু ঘি নিয়ে নেব, আর একটা সাইডে প্লেট নিয়ে নিলাম, আর হাতের মধ্যে একটু করে ঘি মাখিয়ে নেব, আর কিছুটা পরিমাণ আটা মাখার মিশ্রণটা হাতের মধ্যে নেব। আর এভাবে করে গোল গোল করে দুটো হাতের সাহায্যে এভাবে প্রেস করবেন, দেখবেন এরকম একটা সুন্দর শেপ এসে যাচ্ছে। আর আপনাদের কাছে যদি ডিজাইন করা কিছু থাকে তাহলে সেটা দিয়েও প্রেস করে দিতে পারেন, একটা সুন্দর ডিজাইন এর মধ্যে উঠে আসবে। আর যখনই কিন্তু এটাকে হাতের মধ্যে এভাবে করে লাড্ডু লাড্ডু করবেন তখন কিন্তু হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নেবেন, তাহলে এটা ফাটার চান্স কম থাকে। আর হাতে তালুর মধ্যে দিয়ে দু হাতে এভাবে করে প্রেস করলে কিন্তু খুব একটা সুন্দর শেপ চলে আসে। আর আপনারা এরকম কাটা চামচের সাহায্যে ডিজাইন করে নিতে পারেন, আর যদি একান্তই না পারেন তাহলে কিন্তু একটা বড় রুটির মতো মোটা করে একটু বেলে নেবেন, আর গ্লাসের সাহায্যে কিন্তু গোল গোল করে কেটে নিলে একটা সুন্দর শেপ চলে আসবে।
খুব অনায়াসে কিন্তু এই মাটিগুলো আমার রেডি হয়ে যাচ্ছে। আমি সবকটাই কিন্তু সেম একই পদ্ধতিতে করে নেব, আর এখানে আমি অত আর ডিজাইন করছি না, প্লেন এরকমভাবে সব আমি বানিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে করে আপনারাও করে নিতে পারেন, খুবই ইজিভাবে, এতে কোনো ঝামেলা নেই। সবকটা আমার এবার রেডি হয়ে গেছে, এবার আমি ভাজতে চলে যাব। কিরকম ধরনের মোটা রেখেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়ার তেলটা যখন সামান্য পরিমাণ গরম হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোয়েতে রেখে এই মাটিগুলো ভেজে নিতে হবে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাবেন না, কিছু সেকেন্ড পর কিন্তু এটাকে উল্টাবেন, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। আর খুবই ধৈর্য ধরে কিন্তু এই কাজটা করতে হবে, যত এ ভাজায় এতে টাইম দেবেন ততই কিন্তু এটা খেতে মুচমুচে হবে। আর যদি হাই ফ্লেমে দিয়ে ভাজেন তাহলে কিন্তু উপর থেকে পুড়ে লাল লাল হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে, তাই জন্য এটা একদম লো ফ্লেমে ভাজতে হবে। আমার এটা প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো হয়ে গেছে, এবার আমি এ পাশটা থেকে ও পাশে আলোক আলোক করে উল্টে দিচ্ছি। আবার আমি 1 থেকে 1.5 মিনিট পর এগুলোকে আবারও উল্টে দিচ্ছি। দেখুন হালকা হালকা এবার কালার ধরতে শুরু করেছে, এইরকমভাবে কিন্তু 3 থেকে 4 বার উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নেব লাল লাল করে। ভাজাটা প্রায় আমার হয়েই এসেছে, এবার আর একটু এদিক ওদিক করেই কিন্তু আমি এটাকে তুলে নেব। দেখুন ভাজাটা আমার একদমই পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর কালারটা খুব সুন্দর এসে গেছে। এবার আমি এগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে তুলে নিচ্ছি। বাকিগুলোকে আমি সেম একই পদ্ধতিতে ভেজে নেব একদম লো ফ্লেমে, তারপরে ফিরে আসছি আপনাদের সামনে ফাইনাল লুক নিয়ে। দেখতে থাকুন ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে তৈরি করতে পারেন, খুবই সহজ সিম্পল একটা রেসিপি, যে কেউ বানিয়ে নিতে পারবে। রেডি হয়ে গেল আমার মটরি বা ঠেকুয়া, দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর চিনিগুলো কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এরকমভাবে অবশ্যই ট্রাই করে নেবেন একবার হলেও। আর এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।